মানুষ ইচ্ছে করলে কিন্তু না খেয়ে থাকতে পারে না। আরেকটা না খাওয়া আছে যে প্রেমের দেশে হাবুডাবু করতে করতে কিসের খাওয়া কিসের দাওয়া, তখন লোকটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন দেখা যায় শুকিয়ে যায় লোকটা, এমন শুকিয়ে যায় তখন তার শরীরের মধ্যে রস জিনিসটা আর থাকে না। তখন কি হবে, যাই কিছু খায় তা কোনো রকম জান বাঁচানোর জন্য খায়, আর ওতে আদা শুকনাই থাকে, আর সেই আদা থেকে রস থাকলে পড়বে, না থাকলে তো আর পড়বে না। তাই সাধক যারা, তারা নিজেকে শুকিয়ে নেয়। কারণ যদি বলা হয় এই জিনিস মজুত রাখবো, না বাবা, এতটুকু একটা ভাণ্ড, এই ভাণ্ডের মধ্যে যদি আপনি রাখতে থাকেন কিছু, তাহলে উতরে পড়বে, তখন রাতের স্বপ্নদোষ হবে, আর না হয়তো মনের কোনো কুপ্রবঞ্চনায় আপনি একটা খারাপ কিছু করে বসবেন। তবে এই জন্য আল্লাহ রোজার নিয়ম করেছে, কিন্তু রোজার নিয়ম করলে কি হবে, হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে হাজির হইলাম। যে কথাটি হলো যে আমাকে অনেকে এই ধরনের কথা বলেছেন যে মানুষের দেহের যে একটা রাজা আছে, মানুষের দেহের মধ্যে যে একটা পুঁজি আছে, সেটা আসলে কি। দেখা গেছে এক ধরনের ফকিরি যারা করে, তারা বলতেছে দেহের রাজা বা দেহের মধ্যে যেটা সঞ্চয় করব, সেটা হলো যেই পানি দিয়ে আপনি আমি এই পৃথিবীতে জন্ম হয়ে এসেছি, এটাকে যে যত নিজের মধ্যে মজুদ করবে, নিজের মধ্যে জমা রাখবে, সেই সুপুরুষ হবে। কথাটা একেবারে ঠিক, তবে একটু বোঝার আছে অন্য একটা দিক, সেটি হলো মানুষ যখন দেখা যায় ভাত মাংস পোলাও বিরিয়ানি ভালো ভালো খাবার খায়, তখন খাবার যখন খায় যৌবনপ্রাপ্ত একজন মানুষ, তখন দেখা যায় যে তার দেহের মধ্যে যে যেই পানিতে মানুষ পৃথিবীতে জন্ম হয়ে আসে, এই পানিটা তার মধ্যে একটা ভাণ্ড আছে, এই ভাণ্ডটা যখন ভরে যায় তখন দেখা যায় টলমলো করে, তার মন ঠিক থাকে না, ভিতরে অস্থিরতা কাজ করে। যতক্ষণ পর্যন্ত এই কলসি থেকে পানি ঢেলে না দিয়েছে, ততক্ষণ ঝলমল করতেই থাকে, ডল্লর করতেই থাকে, সে কাজ করতে পারে না বা কোনো দিকে মন যায় না, বা তার ওই জিনিসটা কাজ করতে থাকে, তখন কি হয়, তখন তার মনের অবস্থা ভালো থাকে না, কোনো কিছুই মন বসে না। অবিবাহিত হইলে বিবাহ করতে চায়, আর বিবাহিত হইলে সে স্ত্রী কি খোঁজ করে। তাহলে এই জিনিস নিজের মধ্যে এই পৃথিবীর কেউ রাখতে পারবে না, তবে হ্যাঁ পারবে, সেটা কেমন করে। যেমন দেখবেন একটা আদা, এই একটা আদাকে যখন চিপ দেওয়া হবে, যদি এর মধ্যে রস থাকে তাহলে রস পড়বে, চিপ দেওয়ার পরে কিন্তু সেই রসটা থাকতে পারবে না। তবে হ্যাঁ এই রস, এই আদাটাকে যখন শুকানো হবে, শুকানো হইলে পরে তখন আদার জাল ঠিকই থাকবে, কিন্তু আদার রস নেই, আর রস থাকলে সে প্রবাহিত হবেই। এই পৃথিবীতে যারা সাধনা করে, আল্লাহর সাধনা করে, আল্লাহর প্রেমের দেশে যখন সাধনায় থাকতে থাকে, সাধনা করতে 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 এমন এক পর্যায়ে চলে যায়, তখন তার খাবার ঠিক থাকে না, তার মনে প্রেমের সবসময় ফানাফিল্লা থাকে, তখন তার খাবার দাবারও হয় না, মানুষ ইচ্ছে করলে কিন্তু না খেয়ে থাকতে পারে না। আরেকটা না খাওয়া আছে যে প্রেমের দেশে হাবুডাবু করতে করতে কিসের খাওয়া কিসের দাওয়া, তখন লোকটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন দেখা যায় শুকিয়ে যায় লোকটা, এমন শুকিয়ে যায় তখন তার শরীরের মধ্যে রস জিনিসটা আর থাকে না। তখন কি হবে, যাই কিছু খায় তা কোনো রকম জান বাঁচানোর জন্য খায়, আর ওতে আদা শুকনাই থাকে, আর সেই আদা থেকে রস থাকলে পড়বে, না থাকলে তো আর পড়বে না। তাই সাধক যারা, তারা নিজেকে শুকিয়ে নেয়। কারণ যদি বলা হয় এই জিনিস মজুত রাখবো, না বাবা, এতটুকু একটা ভাণ্ড, এই ভাণ্ডের মধ্যে যদি আপনি রাখতে থাকেন কিছু, তাহলে উতরে পড়বে, তখন রাতের স্বপ্নদোষ হবে, আর না হয়তো মনের কোনো কুপ্রবঞ্চনায় আপনি একটা খারাপ কিছু করে বসবেন।
তবে এই জন্য আল্লাহ রোজার নিয়ম করেছে। কিন্তু রোজার নিয়ম করলে কি হবে, সাধকদের মতে যে রোজা সেটা তো আর করা হয় না। আচ্ছা যাই হোক, আজকের যে আলোচনাটি সেটি হলো যে আমাদের জালালউদ্দিন খা আমার চাচাগুরু, সে তিনি বলেছেন, তোমার মনের মানুষ ধরো, যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো, যে পুঁজিতে হয় রে ব্যাপার, চলিতেছে ভবের বাজার, তারে চিনিলে এবার আপন সাধে মরো, লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে, জীবনের মাঝে মরণ চিনিয়া তারে সাধন করো, রতিরণে গিয়ে পরে প্রেমস্ত্র সঙ্গ করে, রিপু যেজন মারতে পারে বোঝে আপন পরে, এবার পরমংশের পুঁজি মিলাও থাকিতে সংসারে। তবে এই পরমংশের পুঁজি যদি কেউ মিলাতে চায় তাহলে সেই পুঁজি মিলাইতে হলে তার শুকনা আদা হতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হীরা পর্বতের গুহায় 14 থেকে 14.5 বছর তিনি কাটাইছেন, তার ঠিক মতো খাওয়া নাওয়া কিছুই ছিল না, তার চুলগুলো লম্বা হয়ে গিয়েছিল, দাড়িগুলো লম্বা হয়ে গিয়েছিল, তিনি একসময় কম্বলদারী হয়ে গিয়েছিল। তাহলে কেন তিনি এরকম সাধনা করতে করতে নিজের মধ্যে সেই জিনিসগুলো মিশাইতে পারছে? কেননা আদা যদি রস থাকে সে পড়বেই, আর সেই আদার যদি রস না থাকে কিন্তু জাল ঠিকই থাকবে, কিন্তু রস প্রবাহিত হবে না, আর তখনই সে নিজের মধ্যে এগুলো মিশাইতে পারবে। হে জগতবাসী, জানি না আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো, তবে আশা করছি ভালোই লাগবে। যে আলোচনাটি করা হলো এরকম দশাই মানুষের বেশি হয়ে থাকে, ইচ্ছে করলে ওই জিনিসগুলো মজুদ করে রাখতে পারে না। তবে আমাদের চ্যানেলের এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।